আসসালামু আলাইকুম। অ্যাগ্রো বাংলাটেক কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বরবটির ফল ছিদ্রকারী পোকা দমন ব্যবস্থাপনা, বা কিভাবে বরবটির ফল ছিদ্রকারী পোকা নিয়ন্ত্রণে রাখা যায় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো দর্শক, প্রথমেই আমরা বরবটির ফল ছিদ্রকারী পোকার ক্ষতির লক্ষণ সম্পর্কে জেনে নেই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতে করে যে সুবিধাটি হবে, আমি যে ভিডিওটি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রথমেই পোকা ফল ছিদ্র করে পোকা ফলের ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পর বীজ ছিদ্র করে বীজ খেয়ে নষ্ট করে ফেলে। এই পোকা বরবটির বাড়ান্ত পর্যায়ে আক্রমণ করে থাকে। এরা সাধারণত ক্রীড়া অবস্থায় বেশি আক্রমণ করে থাকে। এই পোকার আক্রমণে ফুল ও ফল ঝরে পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে পোকার আক্রমণের ফলে যে ছিদ্র হয়েছে সেই ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ঢোকে এবং পরে সেই ছিদ্রর ভিতরে পানি প্রবেশ করার ফলে ফল পচে নষ্ট হয়ে যায়। বরবটির ফল ছিদ্রকারী পোকার চেনার উপায়, মাঝারি আকারের এবং বাদামি মোটা রঙের ডোরা কাটা মটির পাখায়, দেহে খাড়া খাড়া শুয়া থাকে, 18 থেকে 25 দিনের মাঝে বড় হয়ে যায়। তো দর্শক, এবার আমরা বরবটির ফল ছিদ্রকারী পোকার দমন ব্যবস্থাপনা সম্পর্কে জেনে নেই। প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে। ফুল ও ফল ঝরে গেলে সেইগুলো সংগ্রহ করে মাটিতে পুঁতে দিতে হবে। আক্রমণ বেশি হলে কীটনাশক স্প্রে করতে হবে। কীটনাশক হিসেবে অ্যামামেকটিন বেনজয়েট গ্রুপের ঔষধ, যেমন প্রোটেক্ট এসিআই কোম্পানির, প্রক্লেম সিনজেন্টা কোম্পানির। প্রতি লিটার পানিতে 2 মিলি মিশিয়ে পুরো জমি বা সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এছাড়া 1 লিটার পানিতে 50 গ্রাম আদা ভাঙা নিম বীজ 12 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর সেই বীজ থেকে পানি নিয়ে আক্রান্ত গাছে 10 দিন পরপর 3 বার স্প্রে করলে এই পোকা দমন করা যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কৃষি বিষয়ক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।